কারণ আমরা ওটাও কথা হয়েছে যে বিজেপি স্যারের কাছে আমরা কথা হয়েছে যে আমরা এই যে আসাম পুলিশে আমরা যেটা লেখা যে আমরা ফার্স্ট লিস্ট আমরা এবিউবির ফার্স্ট লিস্ট যেটা জারি করা হয়েছে এটা থাকতো সেকেন্ড লিস্ট জারি হইতে পারতো না, কেননা যেরকম রুল রেগুলেশনভাবে যেরকম মানে আমরা অ্যাপ্লাই করার সময় যেটা লেখা আসছিল এরকমভাবে বিজেপি স্যারের নিজে করছে স্বচ্ছ এবং নিগা আমাদের ওয়ান ফার্স্ট লিস্টটা ওয়ান ইস টু ফাইভ যেটা ফার্স্ট লিস্ট জারি হয়েছে এখন যেহেতু যেটা সেকেন্ড লিস্ট যদি এখন তোমার জারি হয়ে যায় তাহলে দেখা যাবে এখানে ওয়ান ইস টু টেন হয়ে যাব বা আরও বেশি হইতে পারে, যার কারণে আমরা এটা মানতাম না। আর আমরা আমরা এখন আমরা কষ্ট করছি কষ্ট করে যার কারণে আমরা ফার্স্ট নাম আইছি আমরা আমরা মার খাইছি, এখন যারা কষ্ট করছে না তারা ইয়ে দেখা যায় এখন এখানের মধ্যে ইনক্লুড হয়ে যাব, আলটিমেটলি আমরা লস হয়ে যাব। তাহলে তো এখানের মধ্যে তোমার প্রথমে মানে তাহলে ফিজিক্যালের কোনো মার্ক এখানে থাকতে আসছিল না, মানে যে শুধু কোয়ালিফাই করো আর সবাই রিটার্ন দিতে পারবে এটার কোনো মানে হইতে পারে না। তখন যেহেতু আমরা কষ্ট করছি কষ্ট করা যেহেতু আমরা ফার্স্ট লিস্ট নামাইছি তখন সেকেন্ড লিস্ট এখানে জারি করা হইতে পারতো না, ওটাই আর ওটাই আমরা এখন ডিজিপি স্যারের কাছে রিকোয়েস্ট যে আমরা যেটা আমরা মানে ফার্স্ট লিস্ট জারি করছি যেটা করছি সত্যি এখন মানে নিগাভাবে এটা একদম জেনুইনভাবে লিস্টটা জারি হয়েছে এটাই থাকতো আর সেকেন্ড লিস্ট জারি হইতো না।